Hello everyone, this is Subhojit Ghosh, MBBS student from IPGMER and SSKM Hospital, Kolkata. দেখো যারা পিএইচ ক্যান্ডিডেট আছো, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট আছো, তারা আমাকে বারবার একটি কথা জিজ্ঞাসা করো যে কবে IPGMER এ MCI এর বোর্ড বসবে। সেটা আমরা এই এখন প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কিভাবে গিয়ে জানব। তো আমি তাদের বলি যে দেখো, তোমরা এটা বারবার আমাকে জিজ্ঞাসা করার পর আমি এক প্রকার বাধ্য হয়ে সমস্ত বন্ধুদের যাদের কাছ থেকে আমি খোঁজ পেতে পারি এই ব্যাপারে তাদেরকে ফোন করতে, এবং তারপর আমি যে আপডেটটি পাই সেটা হচ্ছে একটি আমার বন্ধু গেছিল কলেজে, ওর কোনো কাজ ছিল। তো সেই সময় সে ডিন স্যারের অফিসে দেখে যে একজন ওরকম পিএইচ ক্যান্ডিডেট গিয়েই একই প্রশ্ন করছে যে কবে বসবে। তো সেখানে অথরিটিরা জানান, কলেজ অথরিটিরা, যে এটা পুরোপুরিভাবে ওয়েবসাইটে আপলোড করা হবে, কবে কি বসবে না বসবে কোনোটা এখানে এসে জানতে হবে না। তো সেই ওয়েবসাইটগুলি কি কি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেই ওয়েবসাইটগুলি চেক করো। এই দুটির মধ্যে যে কোনো একটিতে অথবা দুটিতেই হয়তো আপলোড হবে এই ব্যাপারে তথ্য যা আসবে। তো প্রথম ওয়েবসাইটটা তো তোমরা জানো, wbmcc.nic.in, যেটাতে কাউন্সেলিং হবে ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটার জন্য। wbmcc.nic.in। আর একটা কি, আর একটা হচ্ছে IPGMER এর ওয়েবসাইট, সেটা কি ipgmer.gov.in, অর্থাৎ ipgmer.gov.in। তো বুঝতে পেরেছ? তো এই দুটো ওয়েবসাইট তোমরা রিফ্রেশ করে মাঝে মাঝে চেক করো, এইখানেই আপডেট করে দেবে। তো চলো, এই ছিল তোমাদের দেবার মতো আপডেট। আজ মহাসপ্তমী, তোমরা সবাই ভালো করে এনজয় করো। মেডিকেল কলেজে যাবার আগে তোমাদের এটা দুর্গাপুজো, তার লাস্ট দুর্গাপুজো বলতে বলা চলে। এরপর তোমরা মেডিকেল কলেজে যাবে, মেডিকো হিসেবে দুর্গাপুজো সেলিব্রেট করবে, তখন একটা অন্যরকম আবার লাগবে। তো চলো, এখনকার জন্য টাটা।